রাষ্ট্রীয় ঘাইপথত হঠাৎ এটা গজরাজ। হাহাকার লাগিল পথাচারীর, স্তব্ধ হয়ে পড়িল যাতায়াত। এই দৃশ্য নগাঁও জেলার কঠিয়াতলির রেংবেঙর। পুয়াই রাষ্ট্রীয় ঘাইপথত উঠিল এই প্রকাণ্ড গজরাজ, আর তার পিছর দৃশ্য সব। কি ট্রাকর চালক হ্যান্ডিম্যান, কি পথচারী, সকলের মাজত হাহাকার লাগিল। কারণ গজরাজে এবার যদি ডিভাইডারের সোফালে থাকা সকলক খেদে, আনবার শোচালয় বাঁওফালের সকলো। প্রায় এঘন্টা ধরে এইদরে রাজপথের উপর রাইজর বুকু কপালে গজরাজে। বন্ধ হয়ে পড়ল এই পথরে যাতায়াত। বিগত এসপ্তাহ ধরে এই বনরিয়া হাতিটে অঞ্চলট ঘর দ্বার ভাঙি ত্রাসর সৃষ্টি করেছে। হাতিটক বনাঞ্চল খেদি পঠিয়াবলে আপ্রাণ চেষ্টা করেছে স্থানীয় রাইজে। আর এইদরে প্রায় এঘন্টা সময় রাজপথের উপর অবস্থান করার পিছত বন বিভাগের গুলির শব্দত বনাঞ্চলত প্রবেশ করে গজরাজে। তার বিপরীতে এয়া কাজিরঙার দৃশ্য। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের দাঁতিকাষরিয়া গাঁত বন্য হস্তির জাকে উপদ্রব চলাইছে। ঘর দ্বার ভাঙি তহিলং করার উপরও উদং করেছে খেতে পথার। বন বিভাগে কোনো ধরনের নিরাপত্তা আর ক্ষতিপূরণ নিদিয়াত পুয়াই ক্ষতিগ্রস্ত রাইজ ওলাই প্রতিবাদ সাব্যস্ত করে বোকাখাতর DFOর কার্যালয় সম্মুখত। হাতিয়ে মানে ঘর ভাঙিলে আর মানে ধান আসলে 20 বেগ ধানখিনি খালে, সারুকানে আবরি ললে ঘরটো, মানুষ ওলাবলে সময় নাইকিয়া হয়ে গেল। তাতে মানে আকৌ ইফালে গিয়ে পেলে কঠিয়াখিনি গুছিয়ে পেলালে সবরে ঘর দুয়ার আর কঠিয়া সঠিয়া সবরে নষ্ট করেছে। রাতে ওলা একদম দিগদার করেছে হাতিয়ে। মুঠর উপর রাজ্যের ভিন্ন প্রান্তত বন্য হস্তির উপদ্রবত ত্রাহি মধুসূদন করেছে জনতাই। এফালে অবাধ বনধ্বংসযজ্ঞ আর আনফালে হাতি মানুষের সংঘাত। কারণ বনাঞ্চলত এটা বন্য প্রাণীর বাবে তীব্র খাদ্য সংকট। বনাঞ্চল রক্ষার দায়িত্বত থাকা সকলের কেবল পকেট গরমর অঙ্ক, যার ফল ভোগ করেছে সাধারণ জনতাই। কঠিয়াতলীর পর রাজু শইকীয়া আর কাজিরঙারপরা রঞ্জিত রজক, নিউজ লাইভ।